করোনা সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো অর্ধেক যাত্রী নিয়ে চলছে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। ট্রেন ও বাস সার্ভিসে স্বাস্থ্যবিধি মানা হলেও যাত্রী কম। লঞ্চে আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করা হলেও রাজধানীতে ফেরার পথে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেকে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। অন্যদিকে ট্রেন ছাড়ার আগে স্যানিটাইজ করা হচ্ছে বগিগুলো, যাত্রীদের দেওয়া হচ্ছে জীবাণুনাশক স্প্রে। আসনের অর্ধেক যাত্রী নিয়ে ও স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সারাদেশে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলছে। এ বিষয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। রকিবুল, ট্রেনে স্যানিটাইজ থেকে শুরু করে এক আসন ফাঁকা রেখে যেভাবে নিয়ম দেওয়া হয়েছে এটাকে মেনে চলা হচ্ছে, আর পাশাপাশি যাত্রীরাও স্বাস্থ্যবিধি মেনে চলছেন কিনা? যে আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেই আন্তনগর ট্রেনে কিন্তু স্বাস্থ্যবিধির বিষয়টি, অর্থাৎ অর্ধেক যাত্রী নিয়ে এক আসন ফাঁকা রেখে চলার যে নিয়মটি সেটি বলবৎ রয়েছে। কিন্তু যেগুলো লোকাল ট্রেন রয়েছে তাতে কিন্তু আমরা দেখেছি যে এটি মানা হচ্ছে না। এমনকি যে কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হচ্ছে সেই কাউন্টার থেকেই কিন্তু পাশাপাশি আসনের টিকিট কিন্তু দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে যে ট্রেনটির সামনে আছি, এই ট্রেনটি সুন্দরবন এক্সপ্রেস, এটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল 8:15, কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এটি এখন পর্যন্ত এখানে ছেড়ে যায়নি। এবং যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে এই করোনাকালেও ট্রেন ছাড়ার দুই দিনের মধ্যেই কেন এরকম সময়সূচি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ট্রেন দেরি করে ছাড়ছে, সেটি নিয়ে কিন্তু তাদের অভিযোগ। আপনি নিশ্চয়ই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে যে সাধারণ যে আসনগুলো রয়েছে তাতে কিন্তু এক আসন ফাঁকা রেখেই যাওয়া হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে যে জীবাণুনাশক স্প্রে সেটি ছিটিয়ে কিন্তু যে আসনগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করা হয়েছে। এবং ট্রেনের ভেতরের অন্যান্য যে হাতল বা অন্যান্য জায়গাতেও কিন্তু আমরা দেখেছি যে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে। এবং কমলাপুর রেলওয়ে স্টেশনের যে প্রবেশমুখ রয়েছে সেই প্রবেশমুখে কিন্তু জীবাণুনাশক টানেল দিয়ে যাত্রীদের ঢুকতে হচ্ছে। এবং আপনি জানেন যে অনলাইনে টিকিট কেটে যেহেতু এখানে ট্রেনে উঠতে হচ্ছে সে কারণে কাউন্টারেও তেমন কোনো বাড়তি চাপ নেই, অর্থাৎ প্রিন্টেড কপিটি নিয়ে আসলেই সেখানে হচ্ছে। আর আমি আপনাকে জানাচ্ছিলাম যে বেশ কিছু লোকাল ট্রেন আমরা দেখেছি, সেই লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই আমরা দেখিনি, অর্থাৎ পাশাপাশি আসনে যাত্রী নেওয়া হচ্ছে। এবং যারা কাউন্টারে রয়েছেন তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছি, তারা বলেছে যে সরকারের পক্ষ থেকে তারা এমন কোনো নির্দেশনা পায়নি যে অর্ধেক আসনে তারা যাত্রী নিতে হবে। কিন্তু মেইল ট্রেনগুলো যেগুলো রয়েছে, আন্তনগর যেগুলো রয়েছে, তারা আসলে সকল নিয়মকানুন মানছে। আমরা হয়তো বা এই ট্রেন কেন দেরিতে ছাড়ছে বা লোকাল ট্রেনগুলো কেন স্বাস্থ্যবিধি মানছে না সেই বিষয়ে কর্মকর্তাদের কাছে জিজ্ঞেস করলে তাদের কাছ থেকে হয়তো বা কোনো সদুত্তর পাবো। সাথী রাত, ধন্যবাদ আপনাকে।